কথা আপনারা কোথায় পেলেন? সামবেদে আপনাদের অধিকার, সামবেদে এই নমশূদ্র জাতির অধিকার, সমস্ত আপনাদের মাথায় কাঠাল রেখে কোষ খেয়ে যাচ্ছে অন্য লোক। কবে মানুষ হবেন? সব জিনিসেই দুহাই দেন যে আমার পূর্বপুরুষে করে গেছে, তাই আমরা যদি না করি তাহলে হয়। আরে পূর্বপুরুষেরা একসময় মাঠে হাঁকতো, যাবেন মাঠে হাঁকতে? পূর্বপুরুষেরা একসময় গামছা পরে ঘুরতো, আপনারা গামছা পরে ঘুরবেন? জামা প্যান্ট পরবেন না? আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। জয় হরি বল, গৌর হরি বল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের সঙ্গে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ে নমশূদ্র জাতি কি সামবেদের মানুষ, এই আলোচনাটি আজ আমরা কেন নিয়েছি, এর কারণ বাংলাদেশের কোনো একটি জায়গায়, আমি নাম করছি না, কোনো একটি জায়গায় একজন মতুয়া ভক্ত, ঠাকুরের একানিষ্ঠ ভক্ত, সে মতুয়া মতে শ্রদ্ধাদি কর্ম করেছেন, এজন্য সেখানকার গ্রামের মানুষ অর্থাৎ এই মতুয়ারাই কিছু আছে তারা তাদের বাদ দিয়ে রেখেছে। কারণ যে আমরা বৈদিক আর্য, আমরা সামবেদের মানুষ, সামবেদের মানুষে তুমি মতুয়া মতে কাজ করো, ব্রাহ্মণ আনো না, এই বলে তাদের এক ঘরে করে রেখেছে। এই খবরটি আমরা পেয়েছি, তাই তাদের দেখানোর জন্য আজ এই ভিডিওটি করা। দেখুন এখানে এটা রয়েছে যে সামবেদ, অথর্ববেদ, এখানে সম্পূর্ণ বেদ রয়েছে, উপনিষদ রয়েছে, আরও ঘরের মধ্যে রয়েছে 350-এর উপরে আমার কাছে শাস্ত্র গ্রন্থ আদি রয়েছে, আপনারা জানেন। কোথাও পর্যন্ত আজও দেখলাম না যে চণ্ডালের কোথাও একটা বৈদিক ক্রিয়ার অধিকার আছে। আর এই চণ্ডালরাই তো নমশূদ্র জাতি, এই নমশূদ্ররা কোথায় পেয়েছে যে তাদের বৈদিক শাস্ত্র আদিতে তাদের অধিকার রয়েছে? কোথাও তাদের অধিকার নেই। সামবেদ তো দূরের কথা, আপনারা কোথায় পেলেন সামবেদে আপনাদের অধিকার, সামবেদে এই নমশূদ্র জাতির অধিকার? সমস্ত আপনাদের মাথায় কাঠাল রেখে কোষ খেয়ে যাচ্ছে অন্য লোক, কবে মানুষ হবেন? সব জিনিসেই দুহাই দেন যে আমার পূর্বপুরুষে করে গেছে, তাই আমরা যদি না করি তাহলে হয়। আরে পূর্বপুরুষেরা একসময় মাঠে হাঁকতো, যাবেন মাঠে হাঁকতে? পূর্বপুরুষেরা একসময় গামছা পরে ঘুরতো, আপনারা গামছা পরে ঘুরবেন? জামা প্যান্ট পরবেন না? পূর্বপুরুষেরা একসময় খালি গায়ে ঘুরে বেড়াতো, মাঠে ঘাটে চাষ করতো, আপনারা তাই করবেন? পরিবর্তন হবেন না? সব জিনিসে পরিবর্তন করবেন, যে জায়গাটায় আসল পরিবর্তনের প্রয়োজন, সমাজ থেকে কুসংস্কার দূর করার প্রয়োজন, যে জায়গাটার থেকে ব্রাহ্মণ্য বাদ দূর করার জন্য হরিচাঁদ ঠাকুর উঠে পড়ে লেগেছে সেটা দূর করার প্রয়োজন, আপনারা সেটা করবেন না, তার পদতলে লেহন করবেন, ব্রাহ্মণদের পদলেহন করে বেড়াবেন। আপনাদের বিরোধী করে যারা, ব্রাহ্মণ্যবাদের বিরোধী করে যারা মতুয়া মতে শ্রদ্ধা কর্ম আদি করছে, আপনারা তাদের এক ঘরে করে রাখবেন? আছে আপনাদের সাহস? শাস্ত্র জ্ঞান কার কতটুকু আছে? আলোচনা করতে রাজি আছেন? বাংলাদেশে আমি কিছুদিন পরে যাব, যদি কেউ মনে হয় যেন এ বিষয়ে সামবেদে শূদ্রদের অধিকার রয়েছে বা এই নমশূদ্র চণ্ডাল জাতির অধিকার রয়েছে সামবেদে, এর কোনো প্রমাণ দেখাতে পারেন, আমি একসাথে আমার 1000 ছাত্র শিষ্য নিয়ে আপনারা যা বলবেন আমি সেই ধর্ম গ্রহণ করব। আর যদি তা না পারেন তাহলে এই সমস্ত অজুহাত দেখিয়ে পূর্বপুরুষ করেছিল এই বাহানা আর দেখাবেন না। পূর্বপুরুষ ছিল অশিক্ষিত, তারা ছিল লেখাপড়া জানত না, একদম সরল মানুষ ছিল তারা, তাদের যা বুঝিয়েছে তারা তাই মেনেছে, আপনারা তাই মানবেন? কবে থেকে আপনাদের এই ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করা শুরু হয়েছে জানেন? সাল তারিখ বলতে কোনো জ্ঞান আছে আপনাদের? ওই জন্য গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছেন পড়াশোনা করো, পড়াশোনা করতে এই জন্য গুরুচাঁদ ঠাকুর সাজেক্ট করেছেন যে পড়াশোনা করলে এদের আর মানুষ করতে হবে না, নিজেরাই মানুষ হবে। তা বাদ দিয়ে আপনারাই তো বলবেন যে পুঁতি পরে ভূতি, অল্প বিদ্যা হয়ে গেলে শাস্ত্র আদি পড়লে মানুষ নাস্তিক হয়ে যায়। আরে বাবা তা নয়, শাস্ত্র আদি পড়লে মানুষ সঠিক জিনিসটা জানতে পারে, এজন্য শাস্ত্র আদি পড়ুন। শাস্ত্র আদি নিজেরা না পড়েন, আমাদের চ্যানেলে আলোচনা হয় সেটা দেখুন, মনে প্রাণে সেটাকে বিশ্বাস করার চেষ্টা করুন। আমাদের চ্যানেলে এক বিন্দুও কোথায় মিথ্যা আলোচনা করা হয় না। আর যদি মনে হয় আমি বাংলাদেশে যেয়ে পারছি না, আপনারা ইদানিংকালে আলোচনায় বসবেন, তো আমি আমার প্রতিনিধি পাঠাবো, বাংলাদেশেই আছে, বসবেন কি আলোচনায়, শাস্ত্র আলোচনায়?
তাহলে বসুন, আমি প্রণব বাবুকে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রণবকান্তি সরকার, যিনি বিভিন্ন জায়গায় শাস্ত্র আলোচনা করতে যান, যদি আপনাদের ক্ষমতা থাকে তো ওনার সামনে বসুন, তাতেই যত আমার যাওয়া লাগবে না। প্রণব বাবু গেলেই আশা করি আপনাদের পুষিয়ে যাবে, আর আমি গেলে তো কোথায় যাবেন তার ঠিক থাকবে না। আর আমি খুব শীঘ্রই যাব, আপনারা যার যার মনে হয় আমার সামনে আলোচনা করবেন, বিতর্কে বসবেন, আমি রাজি। আমি যাওয়ার আগে অবশ্যই একটা পোস্ট দিয়ে জানাবো যে আমি বাংলাদেশে যাচ্ছি। আর আপনাদের আমি বুঝি না কীভাবে এক বাহানা করে বেড়ায় যে পূর্বপুরুষ করেছিল। আরে ভাই, পূর্বপুরুষ প্রচুর কিছু করেছিল, যেগুলো তো এখন আমরা বাদ দিয়ে দিয়েছি, ত্যাগ করেছি। সমাজের সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হতে হয়। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এসে আমাদের যে আদর্শ দিয়েছেন, সেই আদর্শ যদিও তার বংশের পরম্পরা যারা রয়েছে তারা মানে না, আপনাদের দোষ দিয়ে আর আমি কি করব। এই জন্য আলোচনায় বসুন, মীমাংসায় আসুন, তা না হলে কাউকে একঘরে করা, গরিব মানুষ পেয়ে তাকে জোর করে তার কাঁধে ব্রাহ্মণ্যবাদ চাপিয়ে দেওয়া, এ কাজটি করবেন না। এতে কিন্তু পরনামে দায় ঠেকবেন। যদি আপনারা বিশ্বাস করেন পরনাম বলতে কিছু আছে, যে মরে যাওয়ার পর কিছু হবে, যদি এই ভয়টুকু পান, যদি মনে হয় যে না মরে গেলে আমাকে হরিচাঁদ ঠাকুর ক্ষমা করবে না, তাহলে এই একঘরে করাকরি বাদ দিয়ে যাকে একঘরে করেছেন তার পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে আবার নিজেদের সাথে মিশান। তো এখানে দেখুন, আমি এতগুলো গ্রন্থাদি পড়ে, শুধু এতগুলো না, 350 এই হিন্দু ধর্মের গ্রন্থাদি অধ্যয়ন করে কোথাও কিন্তু পাইনি চণ্ডালের এই বৈদিক ধর্মে কোথাও অধিকার আছে। আর আপনারা পেয়ে গেছেন, হ্যাঁ, পূর্বপুরুষ করেছে বলে পেয়ে গেছেন, আর কত দাদা বাহানা দেখাবেন। যাই হোক, আমি অনেকটা হয়তো কড়াভাবে কথা বললাম, আপনাদেরও মনে প্রাণে হয়তো বা আঘাত লাগছে, কি করব বলুন। এই যে কথা, এই যে ঘটনা শোনার পরে নিজেকে স্থির রাখতে পারি না, যে এখনও পর্যন্ত এরকম বর্বরতা চলে, মতুয়ারা এরকম বর্বরতা করতে পারে, মতুয়া মতে শ্রদ্ধা কর্ম আদি করছে, তার বিরোধী মতুয়ারা করছে, এ ভাবতে গেলেও গায়ে শিহরণ জাগে। কোথায় আছি আমরা? আজ আমি বাইরের লোকের কথা বলছি না, এখন আমি বেশিরভাগই দেখেছি আমাদের এই মতুয়া ভাইদেরই বিরোধী আমার করতে হবে, এদেরকে আগে মানুষ করতে হবে, ঘর না সামলে তো পর সামলানো যায় না। এই জন্য আজ এই রূঢ় ভাষা বললাম, নিজের মতুয়া ভাইরা এই কর্মটি করেছে বলে আজকে তাদের জন্য এই কঠিন ভাষা আমি ব্যবহার করলাম। যদি তাদের মনে আঘাত লাগে তো আমাকে ক্ষমা করতে হবে না, আপনারা যদি আমাকে আশীর্বাদ মানে অভিশাপও করতে চান করতে পারেন, কিন্তু যাকে একঘরে করে রেখেছেন তার কাছে ক্ষমা চেয়ে মিশে থাকুন। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। হরি বল।